বিএনপি মহাসচিব মির্জাফকুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসি রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলছান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ও উপস্থিত ছিলেন বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে নতুন যে যুগের সূচনা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান দেশটির রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বাণিজ্য সহ নানা বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তারা মনে করছে বিগত দিনে খুব বেশি কিছু করতে তারা সক্ষম হয়নি তো এটাকে মাথায় রেখে আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক কোন কোন এরিয়াতে কীভাবে এটা বাড়ানো যায় দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে অ্যাডভান্টেজগুলো আছে সুযোগগুলো আছে সেগুলোকে কিভাবে এক্সপ্লোর করা যায় ইরানি এক্সপোর্ট টু বাংলাদেশ বাংলাদেশের এক্সপোর্ট আমরা তো অনেক জুট টুট এখন এক্সপোর্ট করি Thank you.